হাই বন্ধুরা, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অসংখ্য প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি আর কিছু সময় জীবনের অর্থ খোঁজার চেষ্টা করি, কিন্তু এইসব প্রশ্নগুলির উত্তর আমরা কখনোই খুঁজে পাই না। আমরা যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকি আর ভুল কাজের জন্য কখনোই নিজেদেরকে দোষী সাব্যস্ত করি না। সর্বদা অপরজনকে ব্লেম করে থাকি আর অসংখ্য অজুহাত দেখিয়ে থাকি, কিন্তু আমাদের আজকের ভিডিওটি হয়তো আপনাকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। এমন একজন মানুষকে দেখতে চলেছেন যে জীবনের কোনো সময় কোনো অজুহাত দেখায়নি, আর আমার আপনার থেকেও সে হয়তো অনেক কিছু বেশি অর্জন করতে পেরেছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। একবার এই ছেলেটিকে দেখুন এবং তার শরীরের নিচের অংশ দেখে আপনি হয়তো আশ্চর্যের মধ্যে পড়ে যেতে পারেন। সে একজন সুস্থ, সবল এবং সুদর্শন ক্রীড়াবিদ। তার নাম হলো জিওন ক্লার্ক, আর সে হলো মিউজিকের উপর আবেগপ্রবণ এক ব্যক্তি এবং লোকাল চার্চ গ্রুপে ড্রাম বাজায়। এত কিছুর পরেও তার কাছে আছে ম্যানেজমেন্টের ডিগ্রি এবং সে প্রত্যেক দিন জিম যায়। সে একজন পেশাগত রেসলার, এছাড়াও তার অলিম্পিকে অংশগ্রহণ করার স্বপ্ন রয়েছে। তার মন্তব্য অনুযায়ী, সে আর সকল মানুষের মতোই একজন সাধারণ মানুষ এবং সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বাট আমার মনে হয় তার বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ সে আর সকলের মতো নয়। তার জীবনের শুরুটা আমার আপনার থেকে অনেক কঠিন ছিল, কারণ সে যখন জন্মেছিল কর্ডাল রিগ্রেশন সিন্ড্রোম নামক রোগটির সঙ্গে। এটি মেরুদণ্ড এবং মেরুদণ্ড কার্ডের একটি বিরল এবং মারাত্মক জন্মগত ম্যালফরমেশন, অর্থাৎ বিকলাঙ্গ। আর এই রকমের বিকলাঙ্গ রোগ 25,000 বাচ্চার মধ্যে একটি বাচ্চার হয়ে থাকে। তাহলে এখন হয়তো আপনি কল্পনা করতে পারবেন তার ভাগ্য কতটা খারাপ ছিল। জন্ম হওয়ার পর তার বায়োলজিক্যাল প্যারেন্টস তাকে প্রত্যাখ্যান করে। বিকলাঙ্গ হওয়ার কারণে কেউই তাকে অ্যাডপ্ট করতে চায়নি। সর্বপ্রথম, জিওন চিরস্থায়ী থাকার জন্য কোনো ফ্যামিলি পায়নি এবং প্রথম কয়েক বছর ছেলেটি বিভিন্ন পরিবারের সাথে বসবাস করেছিল, আর সর্বশেষে ক্লার্ক পরিবারকে পায়। জিওন শুধুমাত্র একটি পরিবার পেয়েছিল এমনটা একদমই নয়। এরই পাশাপাশি ক্লার্ক পরিবার তাকে সব রকমের ফেসিলিটি দিয়ে থাকে, তার যে জিনিসটি দরকার ছিল, যার ফলে জিওন তার সব রকমের ক্ষমতা পরিপূর্ণ করে। পরবর্তীতে সে এমন একজন মানুষ হয়ে ওঠে যাকে বিকলাঙ্গ বলার আগে আপনি দ্বিধাবোধ করবেন। ভিডিও দেখার পর হয়তো তার শক্তি এবং ক্ষমতা আপনারা প্রত্যেকেই বিচার করতে পারবেন। মাত্র 7 বছর বয়সে তার বাবা মা তাকে রেসলিং ক্লাসে নিয়ে যায়। এখন হয়তো আপনি ইমাজিন করতে পারবেন এই কাজটি অন্যান্য ছেলেদের তুলনায় তার কাছে কতটা কঠিন ছিল। জিওনের মত অনুসারে রেসলিং তাকে অনেক ক্ষমতা জুগিয়েছিল এবং নিজের উপর বিশ্বাস জোগাতে অনেক সাহায্য করেছিল। অবশেষে জিওন জীবনের একটি উদ্দেশ্য খুঁজে পায়। তার কোনো পা ছিল না, বাট তারপরেও নিজেকে ফিট রাখার চেষ্টা করত। পা না থাকার জন্য সে হাত এবং শরীরকে প্রশিক্ষণ করে কাজে লাগিয়েছিল। জিওন যখন সর্বপ্রথম এই কাজ শুরু করল, তখন কেউই অনুমান করতে পারেনি তার জীবন যুদ্ধের দৌড় কত দূর পর্যন্ত ছিল, আর বর্তমানে তার অপোনেন্ট তাকে সিরিয়াসলি নিয়ে থাকে। এই দৃশ্য দেখে কিছু মানুষ বিস্মিত হয়ে যায়। এই বিষয়ে জিওনের মন্তব্য, ফাইট করার সময় তোমার শুধুমাত্র ফাইটিংয়ের কথা ভাবা উচিত, কারণ তুমি কেমন দেখতে সেটাতে কোনো যায় আসে না। তোমার কি ত্রুটি সেটাও দেখার দরকার নেই। আপনাকে সর্বদাই সমান শর্ত মেনে ফাইট করতে হবে। বর্তমানে জিওনকে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী হিসাবে গণ্য করা হয়। 2017 সালে জিওন রিংয়ের মধ্যে 33 বার জয়ী হয়েছিল। মানুষটি মাত্র 45 কিলোগ্রামে, কিন্তু এই খেলার মধ্যে কোনো রকম ওজন বিভাজন নেই, যার ফলে জিওনের অপোনেন্ট হয়ে থাকে 57 কিলোগ্রামের আশেপাশে এবং তারও বেশি। এই বিষয়ে তার কোচের মন্তব্য, সে আর সকলের জন্য অবিশ্বাস্য অনুপ্রেরণীয়। 2020 সালে টোকিওতে অবস্থিত অলিম্পিকে জিওন হয়তো অংশগ্রহণ করতে পারে, যার ফলে ইউএসএর অলিম্পিক টিমে পা ছাড়া একজন অ্যাথলিটকে দেখতে পাবেন। আপনি যদি ভিডিওটি প্রথম থেকে দেখেন, তাহলে এই বিষয়টি আপনার কাছে কোনো আশ্চর্যের বিষয় হবে না। কিন্তু আমরা এখন নানান ধরনের এক্সকিউজ, অর্থাৎ বাধা বিপত্তির কথা বলবো, যেগুলি জিওনের জীবনে বহুবার এসেছে। এই বিষয়ে জিওনের মন্তব্য, সে কোনো রকম বাধা বিপত্তি মানেনি, আর এই কারণে তার পিঠে নো এক্সকিউজ নামের একটি ট্যাটু রয়েছে। যদিও বা এখনো পর্যন্ত সে খুব বেশি সফলতা পায়নি, কিন্তু আপনার অনুপ্রাণিত হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। আর সকলের মতো কঠোর পরিশ্রম, ক্লান্তি, বেদনা, হতাশা সবকিছুকে জয় করে জিওন তার পরিচয় তৈরি করেছে, আর কোনো কাজে কখনোই গিভ আপ করেনি। কিছু সময় জিওন মনে করে গড তার পরীক্ষা নিচ্ছে, আর এই পরীক্ষার ফলে
বর্তমানে সে একজন শক্তিশালী, উদ্দেশ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কোনো কাজের শুরুতেই সেই কাজটি গিভ আপ করে দেয়। যখন আপনি হতাশার সম্মুখীন হয়েছেন আর কোনো কাজ গিভ আপ করতে চাইছেন, তখন এই 21 বয়সী ছেলেটির গল্প একবার স্মরণ করে নেবেন। আই হোপ মোটিভেশন পাওয়ার জন্য এই গল্পটি আপনার জন্য যথেষ্ট। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।